সুরাতে আলে ইমরানের আয়াত নম্বর 185-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর আস্বাদন গ্রহণ করতে হবে। প্রত্যেক ব্যক্তির মৃত্যু হবেই হবে, মরণের যে তিক্ত স্বাদ রয়েছে সেটা এই তিক্ত স্বাদ গ্রহণ করতেই হবে। যে মরণের স্বাদ কাউকে ভালো লাগে না, কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। যদিও সে একজন মুমিন হলে জানে যে মরণের পরে জীবনটা আমার আশা করি জি হ্যাঁ ভালো হবে, আল্লাহর কাছে রহমতের আশা আছে তার ইমান এবং তৌহিদ আর ভালো আমলের কারণে, তারপরে মরতে চাই না। আর অসৎ লোক হইলে তো বলতেই হবে না, তো মরতেই চায় না। ইয়াদু আহাদুম লা ইউআম্মারু আলফাসানা, আল্লাহ কোরআনে কারিমে ইহুদিদের চরিত্র এবং ইহুদি মন মেজাজের মানুষদের চরিত্র উল্লেখ করে বলছেন যে তাদের প্রত্যেকেই পছন্দ করে, লাইক করে যে লা ইউআম্মারু আলফাসানা, হাজার বছর যদি বাঁচতে পারত। আল্লাহ বলছেন হাজার বছরও যদি বাঁচে শেষ পরিণাম মৃত্যু। সুতরাং অমা হুয়াবে মোজাহজাহিহি মিনাল আযাব আন ইউআম্মার, যদি তাকে এত আয়ু দেওয়াও হয় তবু আযাব থেকে রক্ষা পাবে না অসৎ হলে। তো মরতে হবে সবাইকে, জালেমকে মরতে হবে, মজলুমকে মরতে হবে, দুনিয়ামুখীকে মরতে হবে আর আখিরাতমুখীকে মরতে হবে। জি হ্যাঁ, আল্লাহ বলছে ওয়াইন্নামা তুওয়াফাউন উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয়ই তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে তোমাদের কিয়ামতের দিবসে। দুনিয়ায় বদলা দেওয়া হয় না, এটা বদলার জগৎ নাই, সত্যিকার অর্থে বদলা দেওয়া হবে বদলার জগতে ইয়াউমুল কিয়ামাহ। ফামান যুহজিহানিন নার, সুতরাং সেই দিন যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হইল, রক্ষা করা হলো, বা উদখেলাল জান্নাতা, এবং জান্নাতে তাকে প্রবেশ করানো হইল, জান্নাতে যাওয়ার সুযোগ সে পেয়ে গেল, জান্নাত নসিব হয়ে গেল। ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সফলতা অর্জন করল, সেই ব্যক্তির জীবনটা সফল হয়ে গেল। জি এই আয়াত ফাকাদ ফাজ। ওমাল হায়াতুদ দুনিয়া, আর পার্থিব জগতের যা কিছুই আছে, দুনিয়ার জীবনটা তাতে নেতৃত্ব হোক, আর পাঁচটা বছর যদি চলে আসতে পারি, এর জন্য লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ছিটিয়েছে ভোটারদের মাঝে, হ্যাঁ এই আশায় যে পাঁচ বছরে গাড়ি বাড়ি করে আর বিদেশে ঘোরা সারা পৃথিবী ঘুরে আর বাইরের একটা কোথাও ওই রকম দুনিয়ার জান্নাতের একটা নাগরিকত্ব নিয়ে একেবারে সুখী হয়ে যাব। জি এ হচ্ছে আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এ হচ্ছে প্রতারণার সামগ্রী, ধোঁকা মাত্র, ধোঁকাই পড়ে রয়েছে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই প্রতারণায় অধিকাংশ মানুষ এমনকি অধিকাংশ মুসলিম ডুবে আছে। আখেরাত নিয়ে মাথার ব্যথা নেই, চিন্তা নেই, আমার জান্নাত থাকলো না গেল এই নিয়ে কোনো পেরেশানি নেই তার, জাহান্নাম থেকে আমি দূরে না কাছে কাছে গেছি কোনো তার টেনশন নেই, কোনো তার জিকির আজকার নেই, কোনো ফরজ ওয়াজিব নেই, কোনো হারাম নাজায়েজের বাছাই নেই, আর সুন্নত নফল তো বাদ দেন, তওবা ইস্তেগফার তো বাদ দেন, জিকির আজকার তো বাদ দেন, তাআল্লুক বিল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করা তো বাদ দেন, এসব তো নেই, দুনিয়ার ধোকায় পড়ে রয়েছে। এই ছিল আয়াত, যাতে প্রমাণিত হইল যে সফল কে, যে জান্নাতে যেতে পারলো আর জাহান্নাম থেকে বাঁচতে পারলো, এইটা জীবন হচ্ছে সফল জীবন। আপনি যে কোনো সময় আপনার মতের পরোয়ানা চলে আসলে, আর যে কোনো সময় আসতে পারে, আর এইভাবে আসবে। আজকে একজন কেরালার মানুষ ইসলামী সেন্টারে আসা লোক মারা গেছে, নামাজি লোক, ফজরে উঠল না, পাশের লোকেরা যখন ফজরে পেল না আর উঠল না, তখন সন্দেহ হলো যে এই লোক তো ফজর ছাড়ে না, ফজরে তো উঠে কোথায় গেল সে, ফজর পড়ে গিয়ে নক করছে নক করছে, কোনো সাড়া নেই, আওয়াজ নেই, দরজা খুলছে না, দরজা ভেঙে ঢুকছে, মরে পড়ে আছে।
দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। জি হ্যাঁ, গন্তব্যস্থানে, গন্তব্যস্থান হয় জান্নাত আর না হয় জাহান্নাম, চলে গেছে। হয় কবর রওদাতুন মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন, আও হুফরাতুন মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটি গর্ত, হয় জাহান্নামের গর্তে চলে গেছে আর চলে যাবে মানুষ, আর না হইলে জান্নাতের বাগানে যেতে পারলে তো ভালোই কথা। এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা, আর এটি হচ্ছে আসল সফলতা। আর জান্নাতটাই হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, জান্নাত হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, আর জান্নাত পাওয়াটা হচ্ছে মহা সাফল্য, আর জান্নাত থেকে বঞ্চিত হচ্ছে মহাব্যর্থতা। এই বিষয়টি মগজে যতক্ষণ না বসবে ততক্ষণ আমরা ঈমান আমলে মেহনতি হইতে পারবো না, পাপ মুক্ত হইতে পারবো না। যার দিমাগে যত বেশি এটা মজবুত হয়ে বসবে, সে তত বেশি সৎকর্মশীল হইতে পারবে, শুধু মুখে বললে হবে না, আর মানুষকে ভালো কথা বললে হবে না, আপনার মগজে এই কথাগুলি আগে মজবুত করে বসতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সূরা তোবার আয়াত নম্বর 89-তে আল্লাহ ইরশাদ করছেন, আদাল্লাহু লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত তৈরি করে রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত আছে, খালেদিনা ফিহা, যেখানে তারা চিরকাল বসবাস করে যারা জান্নাতি, যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে মহা সাফল্য। এই আল ফাউজুল আযীম একটি আয়াত বললাম, আর শুরুতে বলেছি যে এই আয়াত কত জায়গায় রয়েছে, বা এই ভাষায় কত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল ফাউজুল আযীম, জান্নাত লাভ করাকে আর জান্নাতে একটু স্থান পাওয়াকে বলেছেন।